নমস্কার বন্ধুরা ভুরিবজ পিত্তিশ কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হলো মুচমুচে ক্রাঞ্চি বকফুলের বড়া বকফুলের বড়া তৈরি করার জন্যে আমি নিয়ে নিয়েছি বকফুল এবার এই বকফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব দেখুন প্রত্যেকটি বকফুলের ভেতরেই একটা মোটা ডাটি অংশ থাকে এই মোটা ডাটি অংশটাকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ফুল থেকে বার করে একদম গোড়া থেকে ভেঙে নিতে হবে এই ফুলটি থেকে আমি মোটা ডাটা অংশটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একে একে সমস্ত ফুল থেকেই আমি ওই মোটা ডাটা অংশটাকে ছাড়িয়ে নেব সমস্ত ফুলগুলো থেকে মোটা ডাটা অংশগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই মোটা ডাটা অংশগুলো আমার কোনো কাজে লাগবে না এগুলোকে ফেলে দিতে হবে এবার আমি বক ফুলগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব সমস্ত বক ফুলগুলোকে প্রথমে জলের মধ্যে দিয়ে দেব এবং দু মিনিট জলের মধ্যে রাখার পর খুব সুন্দরভাবে সমস্ত বক ফুলগুলোকে আমি ধুয়ে নেব সমস্ত বক ফুলগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে একটি প্লেটে সাজিয়ে রেখেছি ফুলগুলো বড়া ভাজার জন্য তৈরি হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্যে আমি নিয়ে নিয়েছি বেসন আমি পাঁচ টেবিল চামচের মতো বেসন নিয়ে নিয়েছি এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি আমি তিন টেবিল চামচের মতো সুজি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কালো জিরে বেশি কালো জিরে ব্যবহার করবেন না তাহলে ব্যাটারটা তেতো হয়ে যাবে এবং বক ফুলে বড়াগুলো তেতো হয়ে যাবে এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব এবার অল্প অল্প করে জল অ্যাড করব এবং সমস্ত উপকরণগুলোকে জলের সাথে মিক্সড করে নেবো একেবারে জল ব্যবহার করবেন না তাহলে ব্যাটারটা প্রচুর পাতলা হয়ে যাবে এবং বক ফুলের বড়াগুলোকে ভালো করে ভাজা যাবে না তাই অল্প অল্প করে জল অ্যাড করবেন এবং একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেবেন আরেকটু জল লাগবে আমি আর একটু জল অ্যাড করে দিচ্ছি এবং তারপর চামচ দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি খুব সুন্দর একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব পাতলাও নয় বা খুব গাঢ়ও নয় আপনারা দেখুন ঠিক এরকমই ব্যাটার তৈরি করবেন তাহলে বড়া ভাজতে খুব সুবিধা হবে বড়া ভাজার জন্যে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বক ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আমি বেসনের মধ্যে বক ফুলগুলোকে ডুবিয়ে সেখান থেকে তুলে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে লালচে করে আমি বক ফুলগুলোকে ভেজে নেব আমি তিনটে ফুল একসাথে দিয়ে দিয়েছি এবং এক পিট ভাজাও হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে উল্টে দেব এবং অপর পিঠটিও খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব দু पीटी আমি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব আমি আবারও দুটো বড়া দিয়ে দিয়েছি এবং এক পিঠ ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি এবং অপর পিঠটাও খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি অসাধারণ সুন্দর খেতে বড়াগুলো খুব ক্রাঞ্চি এবং মচমচে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্যে আমার পাশে থাকার জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে